আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রীর উপহারের বীর নিবাস দেখা হলো না বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের, তার খবর জানব। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। একরাশ অভিমান নিয়ে চিরবিদায় নিলেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর ইউনিয়নের অম্বরনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম। লাখ টাকা ঘুষ না দেওয়ায় প্রধানমন্ত্রীর উপহারের বীর নিবাস তৈরি না করেই চলে গিয়েছিল ঠিকাদার। এ নিয়ে চার দিন আগে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছিলেন তিনি, কিন্তু এসব অভিযোগের ঊর্ধ্বে তিনি বীর নিবাসে জীবনের শেষ দিনগুলো কাটাবেন এমন আশা ছিল তার। সে আশাও পূরণ হলো না সম্মুখ যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করা এই বীর মুক্তিযোদ্ধার। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে নানা রোগে শয্যাশায়ী থাকার পর গতকাল বুধবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম। অম্বরনগর ইউনিয়নের আটজন বীর মুক্তিযোদ্ধার নামে বরাদ্দ হয়েছিল বীর নিবাস। মুক্তিযোদ্ধাদের অভিযোগ ছিল বীর নিবাস নির্মাণের জন্য নিয়োগ করা ঠিকাদার মজবুত করে ঘর তৈরি করার কথা বলে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে 80,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত আদায় করেছেন। টাকা নিয়ে তিনজন মুক্তিযোদ্ধার বীর নিবাস তৈরি শুরু করে মাঝপথে কাজ বন্ধ রেখে উদাও হয়ে যান ঠিকাদার রনি মিজি। আর মুক্তিযোদ্ধা আবুল কালামের কাছে দাবি করা লাখ টাকা না দেওয়ায় তার জন্য বরাদ্দ হওয়া বীর নিবাস নির্মাণের কাজও শুরু করা হয়নি। বৃহস্পতিবার 16 মে 2024 সকাল 10:30 নিজ বাড়িতে জানাজা শেষে মুক্তিযোদ্ধা আবুল কালামের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার আগে তাকে বিদায়ী রাষ্ট্রীয় সালাম জানাতে সেখানে যান উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহিন মিয়া। জানাজায় অংশ নেন আবুল কালামের দীর্ঘদিনের সহপাঠী ও সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আবুল কালামের বড় ছেলে গিয়াসউদ্দিন বলেন তিনি আসবাবপত্র তৈরির কাজ করেন, যা আয় হয় তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। তাই বীর নিবাস তৈরির জন্য লাখ টাকা ঘুষ দিতে পারেননি ঠিকাদারকে, তাই তাদের ঘর তৈরির কাজ শুরুই করেননি ঠিকাদার। তিনি বলেন তারা যে ঘরে থাকেন তার উপরের চালগুলো ফুটো হয়ে গেছে, অল্প বৃষ্টিতেই ঘরের সব কিছু ভিজে যায়, তাই উপরে তিরপল বিছিয়ে দিয়ে কোনো মতে ভাঙা ঘরে থাকেন। তার বাবার বড় আশা ছিল জীবনের শেষ সময়টুকু প্রধানমন্ত্রীর উপহারের ঘরে থাকবেন, কিন্তু সেই আশা পূরণ হওয়ার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। জানা যায় অংশ নেওয়া মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের কাছে সহযোদ্ধা আবুল কালামের বিষয়ে জানতে চাইলে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। কান্না ভেজা কণ্ঠে তিনি বলেন আবুল কালাম খুবই ভালো একজন মানুষ ছিলেন, শারীরিকভাবেও বেশ শক্তি সামর্থ্যবান ছিলেন, কিন্তু বছরখানেক ধরে যক্ষারোগে আক্রান্ত ছিলেন। স্বল্প রোজগার থেকেও সাধ্য অনুযায়ী টাকা পয়সা খরচ করেছে তার বড় ছেলে গিয়াসউদ্দিন, কিন্তু বাবাকে সুস্থ করতে পারেননি তিনি। অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদার রনি মিজিকে একাধিকবার ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি, যার জন্য এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো কানিজ ফাতেমা অসুস্থ মুক্তিযোদ্ধা আবুল কালামের মৃত্যুর সংবাদ শুনে খুবই মর্মাহত হন। তিনি বলেন নির্বাচনী প্রশিক্ষণের কাজে ব্যস্ত থাকায় তিনি রাষ্ট্রীয় সালাম জানাতে যেতে পারেননি। তার চেষ্টা থাকবে প্রয়াত এই মুক্তিযোদ্ধার সহ অম্বরনগরে মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দ হওয়া বীর নিবাস যাতে দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ শেষ করে মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।